নমস্কার, জব সার্চ কলকাতা থেকে সিদ্ধার্থ বলছি। তো একটি কাজের খবর নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা হচ্ছে আহমেদাবাদ মুন্দ্রাতে স্টিওয়ার্ড লাগবে 50 জন। আঠেরো থেকে 35 বছর বয়সী পুরুষরা এই কাজটার জন্য আবেদন করতে পারবে। যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস হতে হবে। এখানে আপনাদের কাজটা কী করতে হবে, এখানে আপনাদের কাজ হচ্ছে চা কফি পরিবেশন করার কাজ। ক্যান্টিন থেকে চা কফি নিয়ে স্যার অনারদের মধ্যে পরিবেশন করার কাজ করতে হবে। 18 থেকে 35 বছরের ফ্রেশার যুবকরা এই কাজটা করতে পারবে। এই কাজের জন্য কোনো এক্সপেরিয়েন্সের দরকার নেই, কোনো অভিজ্ঞতা থাকার দরকার নেই। এখানে হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে যারা আছেন বয়স, তারা এই কাজটা করতে পারবে। এটা হচ্ছে গুজরাটে আহমেদাবাদ মুন্দ্রাতে আদানি সোলার পাওয়ার প্ল্যান্টে হচ্ছে কাজটা হবে। বেতন দেবে 12,000 টাকা এবং এখানে 3 বেলা বিনামূল্যে খাবার, এক্সট্রা 2 টাইম টিফিন ফ্রি এবং এখানে হচ্ছে থাকার জায়গা বিনামূল্যে দেবে। প্রত্যেক মাসের 1 তারিখে হচ্ছে 12,000 টাকা আপনি হাতে পাবেন। এছাড়া এখানে আলাদা পিএফ ইএসআই পাবেন। তো যারা এই কাজটা করতে চান তারা 12 জানুয়ারির ডেটে হাওড়া টু আহমেদাবাদের টিকিট কেটে ছবি তুলে পাঠান। ট্রেনের নম্বর 12834, ট্রেনের নম্বর 12834। এখানে যারা কাজটা করতে চান তারা কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। ফ্রেশাররাও আবেদন করতে পারবে। এই কাজের জন্য কোনো অভিজ্ঞতা থাকার দরকার নেই। এই কাজটা আপনারা যে কেউ করতে পারবেন, একবার দেখিয়ে দিলে আপনারা কাজটা করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে অফিসের মধ্যে আদানির যে সোলার পাওয়ার প্ল্যান্ট অফিস আছে সেই অফিসের মধ্যে হচ্ছে আপনার চা কফি নাস্তা পরিবেশন করার কাজ করতে হবে। গৌতম আদানি এখন হচ্ছে গিয়ে ভারতবর্ষের 1 নম্বর ব্যবসায়ী, ঠিক আছে। তা এনার সারা ভারতবর্ষেই বিভিন্ন বিজনেস এনার ছড়িয়ে ছিটিয়ে আছে। তা এনারই একটা কোম্পানি হচ্ছে আদানি সোলার পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে আহমেদাবাদ মুন্দ্রাতে। তো এইখানে হচ্ছে অফিসের মধ্যে আপনার কাজটা হবে। 18 থেকে 35 বছরের ছেলেরা এই কাজটা করতে পারবে। যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস হতে হবে। এখানে কোনো এক্সপেরিয়েন্সের দরকার নেই। ফ্রেশাররা এই কাজের জন্য আবেদন করতে পারবে। এই কাজের জন্য অন্তত মাধ্যমিক পাস হতে হবে, 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। এই কাজটা আপনাদের অফিসের মধ্যে চা কফি নাস্তা পরিবেশন করার কাজ করতে হবে। আপনারা যদি একটু ডিপলি ভেবে দেখেন যে 12,000 টাকা যদি আপনি হাতে পান প্রত্যেক মাসে এবং এক্সট্রা যদি আরও পিএপিএসআই পান, এবার তার সাথে যদি আপনি 3 বেলা বিনামূল্যে খাবার এবং থাকার জায়গা পান, তাহলে টোটালটা যদি আপনি একটা সার্কেলের মধ্যে হিসাব করেন তাহলে আপনার বেতনটা কিন্তু গিয়ে দাঁড়ায় 20,000-25,000 টাকা। কেন বলছি, আপনি যদি এই বাজারে তো আপনাকে বিনা পয়সায় কেউ দিনের পর দিন খানা খাওয়াবে না, আর এই বাজারে কেউ বিনা পয়সায় আপনাকে কেউ থাকতে দেবে না। তো আপনি বাইরে গিয়ে কোনো জায়গায় যদি থাকতে যান আর কোনো জায়গায় যদি 3 বেলা বিনামূল্যে খেতে যান, তাহলে আপনার টোটাল 1 মাসে আপনার কিন্তু 10 থেকে 12,000 টাকা খরচা আছে। তো তার সঙ্গে এই 12,000 টাকার সঙ্গে যদি আরও 12,000 টাকা আপনি হাতে পাচ্ছেন আর তার সঙ্গে পিএপিএসআই পাচ্ছেন, তাহলে আপনার বেতনটা কিন্তু টোটালে আপনি সার্কেলের মধ্যে হিসাব করলে আপনার কিন্তু 20,000-25,000 টাকা বেতন হয়। তা আপনাকে বাইরে পাঠিয়ে নিশ্চয়ই এমন বেতন দিচ্ছি না যে আপনার লস হয়। আর সোডেক্সো ইন্ডিয়াতে যারা কাজ করেছে তারা সবাই জানে যে এই সোডেক্সো ইন্ডিয়া 1 তারিখেই বেতন দেয় এবং 1 তারিখেরটা 2 তারিখে হয় না। তো যারা এই এবং সম্পূর্ণ বিনামূল্যে কাজটা দেয়। আজ আমি আর প্রদীপবাবু মিলে কিন্তু করোনার পরের থেকে প্রচুর মানুষকে কাজ দিয়েছি। 5 থেকে 7,000 মানুষকে কিন্তু বিনা ডোনেশন ঘুষ চার্জের বদলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু কাজ দিয়েছি। তো যারা এই কাজটা করতে আগ্রহী আছো, যারা গুজরাটের আহমেদাবাদে আদানি মুন্দ্রাতে সোলার পাওয়ার প্ল্যান্টে এই কাজটা করতে আগ্রহী আছো, যারা বেশি বেতনের চাকরি করতে আগ্রহী আছো, যারা এই চা কফি পরিবেশনের কাজের জন্য আগ্রহী আছো, যারা চা কফি পরিবেশন করবে, চা কফি পরিবেশন করা কি সারাদিন 8 ঘন্টা কি ডিউটি? ন 8 ঘন্টার ডিউটি আপনার চা কফি পরিবেশন করবেন, বাদ বাকি সময় তো বসেই থাকতে হবে, আর তো কোনো কাজ নেই এখানে। চা কফি নাস্তা হ্যাঁ স্যার অনারদের মধ্যে দিয়ে বসে থাকবেন, আবার যখন চা কফি চাইবে তখন আবার চা কফি দেবেন। এই হচ্ছে আপনাদের কাজ হবে, 8 ঘন্টা 26 দিন কাজ, 3 বেলা বিনামূল্যে খাবার, এক্সট্রা 2 টাইম টিফিন ফ্রি, থাকার জন্য বিনামূল্যে ঘর পাবেন,
কোনো ডোনেশন ঘুষ চার্জ লাগবে না। 18 থেকে 35 বছরের ফ্রেশাররা এই কাজের জন্য আবেদন করতে পারবেন, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যারা কোনোদিনও এই কাজটা করেননি তারাও এই কাজ করতে পারবে। 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে পুরুষরা এবং অন্তত যেন মাধ্যমিক পাশ হতে হবে। এই কাজের জন্য কোনো ডোনেশন ঘুষ চার্জ লাগবে না। মুন্দ্রাতে কাজ, আহমেদাবাদ মুন্দ্রাতে আদানি সোলার পাওয়ার প্ল্যান্টে কাজ, স্যার অনারদের মধ্যে ক্যান্টিন থেকে চা কফি নাস্তা নিয়ে পরিবেশন করার কাজ। তো যারা এই কাজটা করতে চান তাদের আধার কার্ডের সাথে মোবাইলের লিঙ্ক থাকতে হবে, করোনার ডবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে এবং নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। যারা এই কাজটা করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে আধার মোবাইল লিঙ্ক করোনা ডবল ডোজ ভ্যাকসিন আপনার নাম এবং মোবাইল নম্বর লিখে নিচে লিখে দিন যে আপনি আদানি সোলার পাওয়ার প্ল্যান্টে কাজ করতে চান। তাহলে আপনাদের 12 জানুয়ারির মধ্যে হাওড়া টু আহমেদাবাদ জংশনের টিকিট কেটে ছবি তুলে আমাকে পাঠাবেন। হাওড়া টু আহমেদাবাদ জংশনের টিকিট কেটে ছবি তুলে আমাকে 12 জানুয়ারির ডেটের টিকিট কেটে ছবি তুলে পাঠাবেন। ট্রেনের নম্বর 12834। এই কাজটার জন্য আমার 50 জন স্টিওয়ার্ড লাগবে। যারা এই কাজটা করতে আগ্রহী আছো তারা আমাকে অবিলম্বে হোয়াটসঅ্যাপ করে আধার মোবাইল লিঙ্ক করোনা ডবল ডোজ ভ্যাকসিন আপনার নাম মোবাইল নম্বর এবং 12 জানুয়ারির ডেটে হাওড়া টু আহমেদাবাদ জংশনের টিকিট কেটে ছবি তুলে পাঠাও। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8637573967। আবার বলছি 8637573967। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনার নাম মোবাইল নম্বর আধার মোবাইল লিঙ্ক করোনা ডবল ডোজ ভ্যাকসিনের ছবি এবং আপনার 12 জানুয়ারির ডেটে হাওড়া টু আহমেদাবাদ জংশনের টিকিট কেটে ছবি তুলে পাঠাও। তো এই কাজের খবরটা দিলাম। যারা চ্যানেলে নতুন হতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেলের বোতামে অল করে দেবে, যখনই বিনা ডোনেশন ঘুষ চার্জের খবর নিয়ে আমি এই চ্যানেলে আপডেট দেবো সেই সব খবর সবার প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। ধন্যবাদ।